বাবু উইথ মিলিতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তো বন্ধুরা, তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে একাদশী, তার উপর বৃহস্পতিবার। আমার ঠাকুর ঘরে প্রচুর কাজকর্ম আছে। তোমরা জানো বৃহস্পতিবারে, সবাই তোমরা জানো, বাড়িতে নিশ্চয়ই করো, যে ঠাকুর ঘরে বৃহস্পতিবারে অন্যান্য দিনের থেকে কাজ প্রচুর থাকে। তো আমারও আছে, আর আমার ঘরে তো ঠাকুর প্রচুর, তো আমাকে এখন অনেক কাজ করতে হবে। তো ঠাকুরদের আমি ঘুম থেকে তুলে দিয়েছি, তো এখন আর বাকি কাজগুলো আমাকে শুরু করতে হবে। তো দেখি তোমাদের সঙ্গে কতটা কি শেয়ার করতে পারি, হয়তো ঠাকুর ঘরের কিছুটা কাজ আজকে হয়তো তোমাদের সাথে শেয়ার করলেও করতে পারি, দেখা যাক। তো চলো ভিডিওটি শুরু। এই দেখো, এখানে আমি শ্যামা চালের ভাত, মানে শ্যামা চাল দিয়ে যেটা ভাতের মতন সিদ্ধ করে সেটা বসিয়ে দিয়েছি, যেহেতু আজকে একাদশী। তো আমি যেহেতু এই ভোগটা আমি ঠাকুরকে নিবেদন করব না, তাই জন্য আমি আমাদের রান্নার গ্যাসে এটা খুব পরিষ্কারভাবে আমি করছি, সমস্ত কিছু পরিষ্কার করে তবেই আমি রান্না করছি। আর এটা আমি আজকে মানে নিজে খাবো, তো আর সাবু ফল এসব খাবো, তোমাদের সাথে যদি পারি সেগুলো শেয়ার করব। তো হতে থাক। তো দেখো বন্ধুরা, আমার শ্যামা চালের যে খিচুড়ি সেটা আমি বানিয়ে ফেলেছি। এর মধ্যে একটু সামান্য ঘি দিয়েছি, আর আলু দেওয়া আছে, একটু নাড়িয়ে দিচ্ছি জিনিসটা। এটা তোমরা খেয়ে দেখবে বাড়িতে বানিয়ে, তোমরা ঠাকুরকেও নিবেদন করতে পারো, খুব ভালো জিনিস এটা। তো এই দেখো, শীতের কম্বল দুখানা, আজকে আমাদের কাজের মাসে এই দুটো কেচে দেবে। তো আমি এখন ভিজাবো এই কম্বল দুটোকে, নিচে নিয়ে যেতে হবে, নিচে নিয়ে গিয়ে কাচবো, মানে কাচের মাসে কেচে দেবে। আর এগুলো তো মেশিনে ঘোরাতে পারবোও না, মেশিন খারাপ হয়ে যাবে, আর আমিও কাচতে পারবো না, এত ভারী। আর ওই দেখো আরেকজন বসে আছে, ওই দেখো মিমি, ওই দেখো আমাদের মিমি বসে আছে জিব্বার করে। মিমি টুকি টুকি, ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, ও এখন বসে আছে, তাও পুরো ভাতটা খায়নি। ওই দেখো ভাত রেখে দিয়েছে। তো এই দেখো বন্ধুরা, আজকে একাদশীতে আমার মিষ্টি সোনার সাজ। আমার মিষ্টি সোনা পুরো গরমের পোশাকে পড়ে রয়েছে একটা, তোমরা এই ড্রেসটা এর আগেও দেখেছো। তো এরকম ধরনের ড্রেস আমি কয়েকটা বানিয়েছি, তো আজকে এই হলুদ ড্রেসটাই পরালাম। তো প্যান্ট আর শার্ট আমার মিষ্টি সোনা পরে আছে, আর সুন্দর একটা, আজকে যেহেতু একাদশী, একটা বড় রজনীগন্ধার মালা আমি দিয়ে দিয়েছি আমার মিষ্টি সোনাকে। আর আজকে আমি আমার রাধা কৃষ্ণকে তোমাদের সামনে আনবো না, আমার রাধা মাধব একটা সুন্দর সাজে, দোল পূর্ণিমার সাজে রয়েছে। তোমরা আমার কৃষ্ণ ঠাকুরের সাজ দেখেছো, কিন্তু আমার রাধারানীর সাজ এখনো দেখোনি। তো আমি ভিডিওটা করে ফেলেছি আমার রাধারানীর সাজে, তা রাধারানী সেই সাজেই রয়েছে। তো যার জন্য আমি এখন ওনাদেরকে দেখালাম না, যেহেতু ওই সাজটা তোমাদের সামনে এখনো তুলে ধরিনি আমি আমার ওই আরেকটা চ্যানেলে। তো আমার মিষ্টি সোনাকে আজকে দেখে নাও, মিষ্টি সোনাকে আজকে এই সাজে কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে। আর আজকে আমি যেহেতু একাদশী, আজকে আমি ওনাদেরকে ভোগে দিয়েছি, দিয়েছি জল, দিয়েছি জল তো দিতে হয়, আর সাবু মাখা করেছি কলা দিয়ে, বাতাসা দিয়ে সাবুটা মেখেছি, আর দিয়েছি একটু দই মিষ্টি। দই মিষ্টিটা মানে ওনাদের জন্য স্পেশাল। তো এইটা, এই ভোগটা তোমরা দেখছো আমার আমার মিষ্টি সোনার। আর পাশে দেওয়া রয়েছে আমার রাধা গোবিন্দের ভোগ, এই একই ভোগ এখানে দেওয়া আছে। রাধা গোবিন্দের ভোগ, তো তোমাদেরকে তো বললাম ওনাদেরকে এখন দেখাতে পাচ্ছি না, আমার রাধারানী একটু সুন্দর সাজে রয়েছে। তো আজকে এই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আজকে আমলকি একাদশী, তোমরা সবাই জানো।
ওই দেখো আমাদের মিমি এখন ওষুধ খাচ্ছে, ও 3 রকমের ওষুধ খায় খাওয়ার পরে। ওই দেখো খেয়ে নিল কি সুন্দর, ও খুব ভালো, একটুও ঝামেলা করে না, ওর মুখে হাত দিলেও কিচ্ছু করে না, ওর একটুও রাগ নেই। এ দেখো আমি ওর সাথে এরকমই করি, ও খুব ভালো মেয়ে। তো বন্ধুরা, আমি তোমাদের সামনে আবার অনেকক্ষণ পরেই ফিরে আসছি, কারণ আমি মানে বৃহস্পতিবারের পরে শুক্রবারে সকালবেলা আমি তোমাদের সামনে ফিরে আসছি, আর ভিডিওটা দিতেও তোমাদের সামনে আমার একটুখানি মানে দেরি হয়ে গেল, কারণ আমার শরীরটা ভীষণই খারাপ ছিল। আমার গতকাল রাত্রে আমি একদম ভালো করে ঘুমাতে পারিনি, আমার এত মাথা যন্ত্রণা ছিল, মানে আমার একটু অনিয়ম হয়ে যায় বিভিন্ন কাজকর্মের জন্য, যার জন্য আমার ভীষণ গ্যাস ফর্ম করে যায়, আর যার যার থেকে আমার ভীষণ মাথা যন্ত্রণা হয়েছে। আমি শেষ পর্যন্ত একটা ওষুধ ওষুধের দোকান থেকে একটা ওষুধ এনে খেয়ে তারপরে আমার সেই মাথা যন্ত্রণা একটু রিলিফ হয়, তারপরে আমি মানে অনেক রাত্রে শুই, এবং যার জন্য তোমাদের সঙ্গে আমি ঠিকভাবে কথা বলতে পারিনি। তা আজকে সকালবেলা তোমাদের সামনে আমি আবার ফিরে এলাম। তো আমার শাশুড়িমার আজকে চোখ অপারেশন আছে, তা ওনাকে আমার হাজবেন্ড নিয়ে গেছে অপারেশন করাতে, মানে ছানি অপারেশন হবে। তো এই ফাঁকে তোমাদের সঙ্গে একটু কথা বলছি, হয়তো এরপরে আর কোনো শ্যুট আজকে সারাদিনে করতে পারবো না, কারণ শাশুড়িমা ফিরে এলে পরে তাকেও বিভিন্ন একটুখানি দেখাশোনা করতে হবে। তো এই হলো ব্যাপার, আর আর ভিডিওটা হয়তো আজকে খুব বেশি বড় হবে না। তো তোমাদের সঙ্গে আমার পরের দিন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। তো বন্ধুরা, আজকে আমি এখানে এই ভিডিওটি সমাপ্ত করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।